এরকম সুন্দর বিকালে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আশিতাকে। এই কবিতার বিষয় নিয়ে আপনারা চিন্তা করতে পারেন, কারণ সহজ একটি বিষয় আমি নিয়েছি। আমার কবিতার নাম যদি স্মৃতিবিহীন হই। আমার যদি আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, আপনার ঘরে চিন্তা করবেন যে আপনার কোনো অতীত নাই, কোনো স্মৃতি নাই, আপনার পাশে যে বসা কেউ আপনাকে চেনে না, তাহলে আপনার কেমন হতে পারে, আপনার কেমন জীবন যাপন করতে পারেন, কেমন লাগতে পারে, ঠিক এই থিমের উপর করা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই পত্রিকার যে সম্পাদক, তিনি আমাকে কয়েকবার ফোন করে বলেছেন, লরেন্স দা প্লিজ লেখা দিয়ে আমাকে বাঁচান। এর আগে আমার জানা ছিল না যে আমার একটা কবিতার উপর একজন জীবন এবং মরণ নির্ভর করছে। আসলে সেজন্য না, উনি বিরক্ত হয়ে বলতেন আমাকে কবিতা দিয়ে বাঁচান। আমি মেহেদী হাসানকে, শাহিনকে ধন্যবাদ জানাই যে কষ্ট করে হলেও উনি আমাকে তো একটা কবিতা বের করতে পেরেছেন। যদি স্মৃতিবিহীন হই, যদি বলি আমার কোনো অতীত নেই, অতীত নামক প্রাসাদের দিকচিহ্ন নেই মস্তিষ্কের হিপোক্যাম্পাসে, সহস্র চেষ্টা করেও তোমার স্বপ্নের অবস্থান খুঁজে পেলাম না কোথাও, কি এক বিস্ময়কর অনুভূতি বাসা বাঁধবে চোখে, ভাবতেও পারছি না। যা ভাবছি তা সবটুকুই সচল বর্তমান, আমি বর্তমান নিমগ্ন এক উদ্দেল মানুষ, দারুণ চমকিত সময় এখন আমার হাত জুড়ে, প্রিয় দেশ, প্রিয় মানুষ, প্রিয় সময় আমাকে আর ভাবায় না। অতীত আশ্রিত কোনো উচ্ছ্বাসের আক্ষেপ নেই এখন, আশ্বিনের শুভ্র মেঘে আহত হবার বেদনা নেই, এক অচেনা জনজগতে আমার পথ চলা, এক স্মৃতিবিহীন মানুষের পথ চলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।